ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন বিলোনিয়া কলেজে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ও শ্রদ্ধায় পালিত হল একটি একদিবসীয় সেমিনারের মাধ্যমে। ত্রিপুরার বিলোনিয়া মহকুমাস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের সাংস্কৃতিক কমিটি ও আভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেলের যৌথ উদ্যোগে 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2024 ইংরেজি কলেজের কনফারেন্স হলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের মূল ফটকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস, অতিথি অধ্যাপক ডক্টর সৌভিক বাগচি, সোমরাজ মজুমদার ও উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, অধ্যাপক অধ্যাপিকা, অফিস কর্মী সকলেই। প্রথম পর্বের অনুষ্ঠানের পর কলেজের প্রেক্ষাগৃহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর একদিবসীয় একটি সেমিনার এবং কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একদিবসীয় সেমিনারের আলোচ্য বিষয় ছিল ভাষা ভাস্কর বিদ্যাসাগর ফিরে দেখা। একদিবসীয় আলোচনা চক্রে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিলোনিয়া আইটিআই এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সোমরাজ মজুমদার ও প্রধান আলোচক ত্রিপুরার উত্তর সীমান্তে অবস্থিত পানিসাগর সরকারি ডিগ্রি কলেজের বাংলার সহযোগী অধ্যাপক ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্য ও সংস্কৃতি গবেষক ডক্টর সৌভিক বাগচি, এছাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস, শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর বিমল কিশোর আচার্য, একাডেমি কনভেনার শৈশব দাস, ছাত্র প্রতিনিধি অভি ত্রিপুরা প্রমুখ। অতিথিবরণ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সাংস্কৃতিক সংগঠনের কনভেনার ডক্টর মজুরি ভৌমিকের শুভেচ্ছা বার্তার পর আলোচনার মূল পর্বে প্রবেশ করে ডক্টর বিমল কিশোর আচার্য বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের পালন হল ধারাবাহিক অঙ্গ। মানব সমাজের অত্যাবশ্যকীয় প্রয়োজনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামাজিক কল্যাণমূলক কর্মজীবন মানুষকে মনে করিয়ে দিতে এবং জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। তিনি আরও বলেন, ভারতবর্ষে নারীর স্বাধীনতা প্রাপ্তির জন্য আন্দোলনকারীদের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রধান অতিথি সোমরাজ মজুমদার বলেন, কোট আনকোট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মননে ও চিন্তনে শ্রদ্ধার সঙ্গে আছেন ও সবসময় থাকবেন, কারণ সামাজিক কুসংস্কার দূরীকরণে ও কল্যাণমূলক কাজে উনার ভূমিকা ছিল সক্রিয়, যার সুফল আজও ভারতীয় নারীরা পাচ্ছে। মূল বক্তা অধ্যাপক সৌভিক বাগচি উনার আলোচনায় বলেছেন, কোট আনকোট, অষ্টাদশ শতাব্দীর ভাষার অন্যতম বিশ্লেষক ড্রাইডেনের মতে, ভাষা যদি চিন্তার পোশাক হয় স্টাইল, তাহলে সেই পোশাকের বিশেষ নিমিতি। অর্থাৎ ইংরেজিতে তর্জমা করলে এটা এমন হয়, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য পার্টিকুলার কাট অ্যান্ড ফ্যাশন অফ ড্রেস। এই ফ্যাশন অফ ড্রেস এর কথা মাথায় রেখেই 19 শতকীয় গদ্য ভাষার অন্দরে আমাদের উঁকি দেওয়া আর দেখে নেওয়া বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বিদ্যাসাগরের ভাষা পরিচ্ছদের সেই অনন্য ফ্যাশনকে। কেন অনন্য, এ নিয়ে ইতিপূর্বে বহু আলোচনা হয়েছে বলেই সাগরীয় কথকতার পিঞ্জরে আমরা একটু অন্য পথের পথিক হয়েছি এবং সেই সোনালী পর্যটনে একটু অন্যভাবে বুঝে নেওয়ার চেষ্টা করেছি বিদ্যাসাগরের শিল্পকর্মকে। এই প্রচেষ্টার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষাভিত্তিক উৎকর্ষতা জানাতে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং কেন আমরা আজও বিদ্যাসাগরকে পড়ব, জানব ও মনে রাখব নিরন্তর। যদি এই আজকের আলোচনার তাৎপর্য ছাত্রছাত্রী যুব সমাজের কাছে পৌঁছে দিতে পারা যায়, তবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতীয়দের কাছে যেমন সমাদৃত ছিল, আছে ও আগামী দিনেও থাকবে। পরিশেষে কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, কোট আনকোট, আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এই কথা স্বীকার করতেই হবে যে আত্মদ্বন্দ্বে লিপ্ত, দুর্বল, কর্মবিমুখ, স্বার্থপর, তমসিকতার অন্ধকারে নিমজ্জিত বাঙালির জীবনে বিদ্যাসাগরের মতো তেজদীপ্ত ঋজু মেরুদণ্ড বিশিষ্ট ব্যক্তিত্বের আবির্ভাব অদ্ভুত ঐতিহাসিক ঘটনা। তিনিই বাংলা ভাষার প্রথম সার্থক যথার্থ শিল্পী,
যার হৃদয়ে মননে ও চিন্তনের উৎকর্ষতায় বাংলা ভাষা পেয়েছে সঠিক যত্ন, সিক্ত হয়েছে রসনায়, পেয়েছে মাধুর্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পুস্তকের রচয়িতা। এছাড়া ইংরেজি, হিন্দি ও সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বহুল রচনা ভারতবাসী পেয়েছে ওনার অক্লান্ত পরিশ্রমের ফসলস্বরূপ। সমাজ সংস্কারক ও মানবহিতৈষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে সমাজের বিধবা পুনর্বিবাহ আইন প্রচলন এক যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলার পুরোধা ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্রের সাহসী পদক্ষেপ হল বহুবিবাহ ও বাল্যবিবাহ দূরীকরণ। এছাড়া বালিকাদের জন্য শিক্ষা ব্যবস্থা ও অসহায়দের সাহায্যে অক্লান্ত পরিশ্রম ভারতবাসীর চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ডক্টর দাস আজকের আয়োজনের সার্থক রূপায়নে যেসব মিডিয়া সাথী এবং কলেজের ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন, সকলকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানান। বিওর রিপোর্ট, এইচজিটি লাইভ 24/7। আমরা সকলে অবগত আছি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের সমাগত হওয়া আজকের এই আলোচনা সভায় এই কথা স্বীকার করতেই হবে যে আত্মদ্বন্দ্বে লিপ্ত, দুর্বল, কর্মবিমুখ, স্বার্থপর তমসিকার অন্ধকারে নিমজ্জিত বাঙালির জীবনে বিদ্যাসাগরের মতো একজন ব্যক্তিত্বে আগমন, তিনি বাংলা ভাষার প্রথম সার্থক যথার্থ শিল্পী, যার হৃদয়ে মননে চিন্তনের উৎকর্ষতায় বাংলা ভাষা পেয়েছে সঠিক যত্ন, সিক্ত হয়েছে রসনায়, পেয়েছে মাধুর্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই যুগান্তর করেছেন এবং জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বহুল রচনা সম্ভার ভারতবর্ষ পেয়েছে একমাত্র ঈশ্বরচন্দ্রের সক্রিয় শ্রমদানের মধ্যে দিয়ে। বহু বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ রোধ এবং পাশাপাশি নারী শিক্ষায় প্রচলনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণের ফলে আর আবির্ভাব হয়েছে বক্তা বিদ্যাসাগরের সাহিত্যের গবেষক ডক্টর সৌভিক বাগচি। আমাদের সামনে বিভিন্ন রচনা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল। আজকের এই আলোচনা সার্থক হওয়ার জন্য উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, শিক্ষক সংসদের সম্পাদক, ছাত্র প্রতিনিধি সকলকে কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রী, যাদের উপস্থিতি না হলে আজকের এই অনুষ্ঠান সার্থক হতো না, তাদেরকেও অভিনন্দন জানাই। আগামীর এমন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে ঠিক একই রকম সহযোগিতা কামনা করি। এই কটি কথা বলে আজকের প্রথম পর্বের যে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। সাগরের 205তম জন্মদিন মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং আমার প্রখ্যাত বাঙালি সমাজ সংস্কারক, শিক্ষাবিদ বা লেখক, ভারত মাতার কোলে যেসব মহান সন্তান জন্মগ্রহণ করেছিল
ঈশ্বরচন্দ্র ছিলেন তাদের মধ্যে অন্যতম। সমৃদ্ধ আলোচনা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি প্রথানুগতকে স্বীকার করে নিয়েও কিছু কিছু জায়গা বিদ্যাসাগর ভাষা শিল্পী হিসেবে বিদ্যাসাগরের কিছু কিছু জায়গাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার বা বলতে পারেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করার, এছাড়া কোনো ইয়ে নেই। এখন কথা হলো যে প্রথম কথাই যেটা বলি যে বারবারই এই কথাগুলো আসছে এবং ওটা উঠে আসবে, একজন সমাজ সংস্কারক, এই নোবেল টিচার অফ দ্য সোসাইটি, এই কথাগুলো বারবার উঠে আসবেই, এটা স্বাভাবিক। এবং এইটা খুব স্পষ্ট যে আমাদের যে সংস্কার আন্দোলনের ধারাটা রামমোহনের পরে প্রায় শুকিয়ে গেছিল, সেই সংস্কার আন্দোলনের ধারাটাকে পুনরুজ্জীবিত করেছিলেন রামমোহনের পর বিদ্যাসাগর। সেটা সমস্ত ক্ষেত্রে, সেটা কি নারী মুক্তির ক্ষেত্রে হোক, শিক্ষা সংস্কারে তো একটা বিরাট অবদান রয়েছে। এবং তার সঙ্গে যেটা রয়েছে, যেটা আমরা আমাদের আজকের এই মুহূর্তে আলোচনার বিষয়, ভাষা ভাস্কর বিদ্যাসাগর, অর্থাৎ ভাষা সংস্কার, এটাও কিন্তু করেছেন খুব নিপুণভাবে। প্রথমেই বলে রাখি, যার হাত ধরে আমাদের সংস্কার আন্দোলনের সূত্রপাত, রাজা রামমোহন রায়, যাকে মর্নিং স্টার অফ আওয়ার রিফরমেশন বলা হয়ে থাকে, তিনি আমরা ছবিতে যা দেখেছি যে তিনি বেশ যোগ্যাযোগ্য পরিহিত রামমোহনকে আপাদমস্তক মেট্রোপলিটন নাগরিক, মেট্রোপলিটন নাগরিক মানে বেশ কলকাতা কেন্দ্রিক, এবং গ্রামের সঙ্গে তার যোগাযোগ দিয়ে খুব একটা ছিল এরকমটা বলা যাবে না, আমি রামমোহন সম্পর্কে বলছি। ফলত রামমোহন ওই যোগ্যযোগ্য পরিহিত মেট্রোপলিটন নাগরিক, তুমুল ইংরেজি শিক্ষিত এই মানুষটি আমাদের কাছে যেন একটু হলেও দূরের মানুষ, তুলনায় আমাদের একেবারে কাছের মানুষ, একেবারে ধুলি ধূসবিত মানুষ, পায়ে তালতলার চুটি পরা, গলায় উপবিদ দেওয়া, একটি সাধারণ বেশভূষা নিয়ে, মাথায় শিখা রাখা একজন পণ্ডিত মানুষ তিনি বিদ্যাসাগর, যার কর্মভূমি, কর্মস্থল, মূল কর্মস্থল কলকাতা হলেও গ্রামের সঙ্গে যোগ অটুট ছিল, নিয়ত গ্রামে গেছেন। এবং খুব স্পষ্ট ধারণা এটাতে থাকতে হবে যে বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর নন, কারণ বিদ্যাসাগরের আগে রামমোহনের গদ্য আছে, ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবৃন্দের গদ্য আছে, এবং মধ্যযুগে যখন সাহিত্যকর্মে গদ্যের ব্যবহারটা ছিল না, পদ্যই ছিল, তখন দলিল দস্তাবেজ চিঠিপত্র গদ্যেই লেখা হতো, যেগুলোকে কেজো গদ্য বলা যেতে পারে, কাজ চালানোর গদ্য বলা যেতে পারে, সাহিত্যিক গদ্য না। কাজে বাংলা গদ্যের জনক এটা অনেক কিছু কিছু বইয়েও আমি লেখা দেখেছি এবং অনেককে অক্লেশে বলতে শুনেছি বাংলা গদ্যের জনক হলেন বিদ্যাসাগর। না, বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক নন, না রামমোহন বাংলা গদ্যের জনক নন। তাহলে কোন জায়গাটায় আমাদের আসলে আসতে হবে? হ্যাঁ, আমাদের এই কথাটা বলতে হবে যথার্থ, এইটা একটা আমার পেশাগত পরিচয়, এটাই আমার কাছে বড় কথা নয়। আমাকে আজকে আপনাদের কলেজে যে কিছু বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, আমি তাতে প্রথমেই শ্লাঘা বোধ করছি, এবং বিশেষ করে আজকে যে মানুষটা 205তম জন্ম জয়ন্তী উদযাপনের এই মুহূর্তে আমি আপনাদের কলেজে সাক্ষী হতে পারছি, এটা আমার কাছে পরম গর্বের। সুতরাং সেই গর্ব এবং সেই আনন্দ আমি আন্তরিকভাবে ব্যক্ত করছি, এবং এই উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিদ্যাসাগর যখন প্রতিপক্ষের সঙ্গে গদ্য দিয়ে লড়াই করেছেন, মানে মুষিযুদ্ধ করেছেন, মুষ্টিযুদ্ধ নয় কিন্তু, মুষিযুদ্ধ কলম দিয়ে, এই মুষিযুদ্ধ যখন প্রতিপক্ষের সঙ্গে করেছেন, অনেক বড় বড় গম্ভীর গম্ভীর কথা বলেছেন। হ্যাঁ, বিদ্যাসাগরও বলেননি তা নয়, কিন্তু বিদ্যাসাগরের বলার কায়দাটা ছিল একদম আলাদা। উনি দিব্যি খুঁচিয়ে গেছেন, আমি দেখাবো দিব্যি। আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি? হয়ে গেছে কি আমার ধার্য সময়টি? পুরোই আরেকটু নিই তাহলে। এখন কথা হলো যে বিদ্যাসাগর এই খুঁচিয়েছেন, এবং এই খোঁচানোটা কিন্তু চ্যাংরামি না, ছ্যাপলামি, চ্যাংরামি এবং খোঁচা দেওয়া, এর প্রত্যেকটার মধ্যে একটা সূক্ষ্ম 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 পার্থক্য আছে। বাংলা ভাষায় যেমন ছ্যাপলামি করা যায়, মানে আমার ভাষাতে, মাতৃভাষাতে, সব ভাষার ক্ষেত্রে নিশ্চয়ই তেমনি চ্যাংরামিও করা যায়, তেমনি আবার চ্যাংরামি ছ্যাপলামি না করে নির্ভেজাল খুঁচিয়ে উত্তেজিত করা যায়, ডাইরেক্ট ঢুকছে একদম ছিপছিপে ছিপছিপে, মেদবহুল মানে মেদহীন চেহারা। তা ওনার গদ্যটাও এরকম মেদহীন, এবং বেশ এই যে বলছি যে চলমানতা,
এটার জন্য দেখো নর্থক অব্যয় যে ব্যবহার করছেন, অনায়াস ব্যবহার করছেন, উনি বলছেন কি, উল্লেখ না করিয়া, বিবেচনা না করিয়া, বিবাহ না করিলে। চমৎকার চলতা আসছে এখানে, এটা নিয়ে বেশি করবো না। আবার কোথাও কোথাও টু বি ক্রিয়াটা উচ্চ রেখে ছোট্ট ছোট্ট সরল বাক্য রচনা করছেন। আমাদের ছোটবেলায় তোমরা করেছো কিনা আমি জানি না, বঙ্গানুবাদ থাকত, অনেস্টি ইজ এ গ্রেট ভিরচু, এরম বলা হবে। আমাদের স্যার বলতো দেখ সততাই হলো মহৎ গুণ, এইটা বলিস না, বল সততাই মহৎ গুণ। দাঁড়িয়ে উপস্থিত আছেন এই কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন স্যার, উপস্থিত আছেন ডক্টর বি কে আচার্য, উপস্থিত আছেন ডক্টর শফিক কাকচে এবং পায়ালদের আমার ছোট বোন। তো আমি প্রথমে আমাকে এই অনুষ্ঠানের অতিথি করার জন্য প্রিন্সিপাল স্যার এবং এই অর্গানাইজিং কমিটির প্রোগ্রামে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে আমরা যে কারণে এখানে সবাই সম্মিলিত হয়েছে, সবাই জানা আছে আজকে 205তম জন্মদিন, সেটার জন্য তাই এতটা সময় লেগে গিয়েছে। তারপর তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক হন, বা মিথুন জাতের লোক ওদেরকেও সংস্কৃত কলেজে যোগ দেওয়ার বা ভর্তি হওয়ার সুযোগ করে অন্যদেরকে সাহায্য করার যে মনোভাব, এমন ওনার এই ব্যক্তিত্ব পড়াশোনা বা বাইরে প্র্যাকটিস করার জন্য আর্থিকভাবে সাহায্য করেছিলেন। আমরা আরেকটি নাম দেখি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে আমরা টিচার অফ নেশন স্কুল গুরু, ওনাকে উনি নানানভাবে যখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস এবং পরে মেট্রোপলিটন কলেজে ওনাকে ইংলিশের অধ্যাপক হিসেবে উনি নিযুক্ত করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ওনার জীবনের সম্পর্কে অনেক কিছুই আগের বক্তারা অলরেডি বলে গেছেন এবং আপনারাও হয়তো আপনাদের এই বিষয়ে পড়াশোনা স্কুলে কলেজে আমরাও নিজেরাও করেছি, আপনারাও করছেন। মহিলাদের প্রতি উনি অনেক রিফর্মস, অনেক কিছু, যেমন নমস্কার, আজ বাংলা নবজাগরণে অন্যতম পথিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন। এই উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে একটি ছোট্ট অনুষ্ঠান এবং এক দিবসীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বিলোনিয়ার অধ্যক্ষ শ্রী সৌদেব মজুমদার মহোদয়, সভাপতির আসন অলিঙ্গিত শিখর দেশ আকাশ পথে সতত সঞ্চরমান জলধর মণ্ডলীর যোগে নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্য কাব্যদেশ ঘন সন্নিবিষ্ট বিবিধ গুণপাদক সমূহে আচ্ছন্ন থাকাতে সতত শীতল রমণীয় স্নিগ্ধ পাদদেশে উপবিষ্ট আজকে প্রধান বক্তা তথা পানিসাগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট কথাকার এবং সাহিত্যিক ডক্টর শফিক বাগচী মহোদয়, এবং আজকে সম্মানিত অতিথি ডক্টর মজুমদার, প্রিন্সিপাল আইটিআই বিলোনিয়া, এবং উপস্থিত আমার সহকর্মী এবং ছাত্রছাত্রী। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং শিক্ষা সংস্কৃতি এবং সাহিত্য প্রতি ওনার যে অবদান, কি কারণে আজকে ঠিক আছে তো, এইবার ওই যে বেতালকে নিয়ে আসছেন, এখন বেতালকে নিয়ে আসা কাঁধে নিয়ে আসবে, নিশ্চয়ই সূর্যালোকে বেতালকে কাঁধে নিয়ে আসতে পারবে না, লোকে হাসবে,
কারণ ভূত মানুষে মেঘাচ্ছন্ন দুপুরেই দেখে, আর বেশিটাই রাত্রিরে দেখে, আর না হলে চাঁদের আলোয় ছায়া দেখে। দিনও মানে কেউ ভূত দেখেছে বলে আমি শুনি। কটাক করছে রৌদ্র, তার মাঝখানে একটা ভূত দাঁড়িয়ে আছে রাস্তায়, এরকম হয় না। যদি হয় তাহলে বলবি পাগল, একেবারে উত্তণ্ড পাগল হয়েছে। তাহলে আমাকে আমাকে ওই বেতালকে আনার মতো পরিবেশটা নির্মাণ করতে হবে, না হলে তো লোকে বুঝবে না, বললেও তো বুঝবে না। যদি এখানে বিদ্যাসাগর বলতেন সীতার বনবাসে, দেখেছেন সীতা হারিয়ে কি কষ্ট রামের নয়নে বক্ষস্থল ভেসে গেল, বলুন দূর যা জানি এনে বলবো আমরা, কারণ আমাদের বিশ্বাস হবে না। তো আমার বিশ্বাস যোগ্যতা কত তৈরি করতে হবে। এবার উনি লিখছে বেতালা রানা, একে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি, সহজেই ঘোরতর অন্ধকারে আপ্রিতা, তাহাতে আবার ঘন ঘটা দ্বারা গগন মন্ডল আচ্ছন্ন হইয়া মুষলধারায় বৃষ্টি হইতেছিল। আহা, যখনই এটা এটা আমি পড়ছি আমার মনে হচ্ছে কি, আমার মনের মানসপটে আমি দিব্যি দেখতে পাচ্ছি। বাবা কি বৃষ্টি, কি অন্ধকার, কেন এরকম ভাবে, মানে এটা 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 কিভাবে হচ্ছে, সম্ভব হচ্ছে? দেখো আমি যদি বলি তাহাতে আবার ঘন ঘটা দ্বারা আকাশ আচ্ছন্ন হইয়া মুষলধারায় বৃষ্টি হইতেছিল, কোথায় যেন নেমে গেল, কোথায় যেন নেমে গেল, দেখো নেমে গেল। তাহাতে আবার ঘন ঘটা দ্বারা গগনমণ্ডল আচ্ছন্ন হইয়া মুষলধারায় বৃষ্টি হইতেছিল, তাহাতে আবার ঘন ঘটা দ্বারা আকাশ আচ্ছন্ন হইয়া বেঁচে থাক বিদ্যাসাগর চির সুখী হয়ে, এরকম। কিন্তু প্রতিবাদীরা তাকে ব্যঙ্গ করতে গিয়ে বলছে বেঁচে থাক বিদ্যাসাগর চির রোগী হয়ে। এই যে খোঁচানো এবং উত্তর দেওয়া, পাল্টা উত্তর দেওয়া, এটা কবিগানের মধ্যেই তো ছিল। উনি কিন্তু জানতেন, উনি জানতেন বলেই এইগুলো কিন্তু এগুলো ব্যবহার করছে। এরপরে আমরা আসি, হ্যাঁ এগুলো তো নিশ্চয়ই একটা শিল্পকে শিল্প করে তোলার ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য, কিন্তু আরও আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমার অন্তরীণ অনুভূতিটাকে তুলে ধরা। আমি যে লিখছি আমি কোন চিন্তা, ওই যে বললাম যে ভাষা হচ্ছে চিন্তার প্রসার, তা আমার চিন্তাটা কি এটা তো বোঝাতে হবে, মানুষকে তো জানাতে হবে, সেটা কি, সেটাকে আমরা বলছি কিন্তু শিল্পী মন। এটা কিন্তু সকলের থাকে এমন নয়, কিন্তু হঠাৎ করে কেউ আঁকতে গিয়ে কার মনে হলো দূর তোচ্ছায় আমি আকাশের রং নীল দেব না সবুজ দেব কি করবি কর, নদীর রং আমি সাদা দেব না হলুদ দেব কি করবি কর, লোকে বলবে পাগল, আকাশের রং সবুজ হয়, বলে হ্যাঁ হয়, সে বলছে হয়তো, কারণ আকাশ তো মন, মনটা যদি সবুজ থাকে তাহলে আকাশের মতো ব্যক্তি লাভ করবে, ওই জন্য আমি সবুজ দিয়েছি। একটা লেখাও কিন্তু তার প্রাণের বন্ধু হয়, আর যখনই হতে পারে তখনই সেটা সার্থক শিল্প হয়ে ওঠে, আর তার সৃষ্টিকর্তা সার্থক শিল্পী হয়। তাহলে আসলে শরৎধ্বনির আধিক্যে একটা কোমল ভাব হয়, আর এই জায়গাটা দেখো বেশিটাই ব্যঞ্জন ধ্বনি, দেখো মন্ডল গগনমন্ডল, তার লেখার মধ্যে ধ্বনি সংস্থান, তার লেখার মধ্যে শব্দ নির্মিতি, এবং একই সঙ্গে তার একটা কবিত্ব ছিল, ভাবালুতা ছিল তার মধ্যে, তার পরিচয়টাও কিন্তু অন্তর্লীনভাবে তার লেখার মধ্যে উঠে এসেছে। এখন লেখকের অন্তর্লীন অনুভূতিটা যখন লেখার মধ্যে দিয়ে প্রকাশ পায় তখন তো সেই লেখা বা লিখনটাই তার চিন্তা বা অনুভূতির নির্ণায়ক হয়ে ওঠে, তাই না? সেটাই তো আমাকে চেনাবে, তাই না? আমার লেখাটাই তো আমাকে চেনাবে যে এই এই সাহিত্যিক বা এই শিল্পী কীরকম। এই জন্য অষ্টাদশ শতাব্দীর ড্রাইডেন বলতেন যে ভাষা যদি চিন্তার পোশাক হয় তাহলে সেই পোশাকের বিশেষ নির্মিতি হবে স্টাইল। ভাষা হচ্ছে চিন্তার পোশাক, মানে আমি আমার চিন্তাটাকে তো ব্যক্ত করব, তা আমাকে পোশাক পুড়িয়ে রাখতে করতে হবে, এবার সেই পোশাকের বিশেষ নির্মিতি। আমার মাপ অনুযায়ী বড় হলে হবে না তো, আবার ছোট হলেও তো হবে না, আমার পোশাকের মাপটা ঠিকঠাক হতে হবে। ছোট হলে আমি পরতেই পারবো না পোশাকটা, বড় হলে পোশাকটা এক্সট্রা ঝুলে যাবে, তাহলে আমার স্টাইলটা মেনটেন করতে হবে ডাইডেনের কথা অনুযায়ী। এই জন্য বলছেন ইজ দ্য পার্টিকুলার কাট অ্যান্ড ফ্যাশন অফ দ্য ড্রেস, ফ্যাশন, আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত না এখন, খুব পরিচিত
নিতে হবে, অমরকে কথা কবে যেটা বিপরীতে যে কথাটা বললাম, এই ফ্যাশন অফ দ্য ড্রেসটা বড্ড দরকার। এবং এই জন্য আমরা আমরা ভাষা ভাস্কর বিদ্যাসাগর পড়তে গিয়ে, হ্যাঁ তোমরা প্রত্যেকে পড়েছো, বাংলা বিভাগে যারা আছো তারা জানি যে বিদ্যাসাগরের গদ্য সম্পর্কে আলোচনা তোমরা জানো, কিন্তু তবু একটু প্রথানুগতকে আমি বলেছি আমরা স্বীকার করবো, করে নিয়ে আমরা একটু আলাদা। ধরো নিবেদিল মানে নিবেদন করিল। এখন একটু চিন্তা করে দেখো, যদি এই রকম উনি বলতেন পূর্বাপর সমস্ত বৃত্তান্ত নিবেদন করিল হতে পারে, কিন্তু উনি লিখছেন পূর্বাপর সমস্ত বৃত্তান্ত নিবেদিল। কোনটা বেশি গতিময় হচ্ছে, পূর্বাপার সমস্ত বৃত্তান্ত নিবেদন করিল নাকি পূর্বাপার সমস্ত বৃত্তান্ত নিবেদিল? অদ্ভুত চলতা তৈরি হচ্ছে গদ্যের মধ্যে, মানে দ্রুত দ্রুত দ্রুতগামী। বেতাল জিজ্ঞাসিল, মহারাজ বেতাল জিজ্ঞাসিল, তা আমি তো বলতেই পারতাম, বেতাল জিজ্ঞাসা করিল মহারাজ, নিজেরাই বলে দেখো, বেতাল জিজ্ঞাসা করিল মহারাজ, বেতাল জিজ্ঞাসিল মহারাজ। দ্রুত 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 বেরাতে বেরিয়ে যাচ্ছে, প্রবেশিল আরম্ভিল নিবেদিল জিজ্ঞাসিল, চমৎকার চলতা আসছে গদ্যের মধ্যে, গতি আসছে। কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস মহোদয়, ইস্ট চম্পা দেবনাথ, প্রিয়াঙ্কা দাস ও গোল্ড মেডেলিস্ট, এনএসএস থেকে যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং জাতির এনএসএস এর জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতা চাকমা, তাকেও মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি অধ্যক্ষ আইটিআই কলেজ বিলোনিয়া শ্রী সোমরাজ মজুমদার মহোদয়, এবং আছেন আমাদের শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর জিতে আচার্য আচার্য। র্যাঙ্ক পেয়েছে এবং এনএসএস থেকে যে আমাদের কলেজের কৃতিত্ব সবার জন্য। নমস্কার, আজ বাংলা নবজাগরণে অন্যতম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন, এই উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে একটি ছোট্ট অনুষ্ঠান এবং এক দিবসীয় আলোচনা। Thank you.
Yeah.